ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবু দাবি থেকে সোয়ালে আহমদ ভাই প্রশ্ন করেছেন যে মুসাফাহা কিভাবে করতে হবে মুসাফাহা শব্দের অর্থ হচ্ছে যে একজনের হাত আরেকজনের হাতের সঙ্গে মিলিত করা তাহলে একজনের হাত আরেকজনের হাতের সঙ্গে মিলিত করা এটা কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দিনই ভাই আরেক দিনই ভাই এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের হাতের সঙ্গে মিলিত করবে হাত লাগাবে এতে কি হয় এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন এসে যায় ভালোবাসা এবং মানুষের মধ্যে যে একটা কন্দল মানুষের মধ্যে যে একে অপরের সঙ্গে যে শত্রুতা ইত্যাদি সব দূর হয়ে যায় এখন এই মুসাফা কীভাবে করতে হবে দাসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মুসাফা করেছেন যে একজনের ডাইন হাত দিয়ে আর একজনের ডাইন হাতে মুসাফা এখন আমাদের দেশে তারা ডাইনও ঢুকায় বামও ঢুকায় একসাথে দুই হাত লাগায় ইত্যাদি তো এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা দাসর সাল্লাহ সাল্লামের হাদিস থেকে যেটা পাই যে এক ভাই তার ডান হাত দিয়ে আর এক ভাইয়ের ডান হাতকে মানে ধরবে এটার নামই হচ্ছে মুসাফা যেরকম আপনি বলছেন যে আরব দেশগুলোতে দেখা যায় যে খালি এক আপনার আরব দেশগুলোতে দেখা যায় যে একজন আর আরেকজনের হাত দিয়ে দু হাত দিয়ে মুসাফা করে এখন বাংলাদেশে চার হাত দিয়ে মুসাফা করে যে করলো তার দুই হাত আর যার সঙ্গে করলো তার দুই হাত চার হাত তো চার হাত দিয়ে তো মুসাফার কথা হাদিসে আসি নাই হাদিসে আসছে যে একজন আরেকজনের হাত দিয়ে মুসাফা করে এখন আপনি বলছেন যে আরব দেশগুলো আমি তো দেখি আরব সারা সব অন্য অন্য দেশে কি করা হয় এমন কি যারা মানে মুসলিম না তারাও দেখি মুসাফা করে হ্যান্ডশিপ করে যাকে বলে এক হাতে আর এক হাতের সাথে তারাও দুই হাত লাগায় না তা এখন আমরা যে কিভাবে এই মুসাফা কোথায় থেকে পেলাম সেটা আল্লাহরব আলমিন ভালো জানেন যে আমরা নতুন নতুন আমল তৈরি করে আমরা আমল করি আর এইগুলো দলিল ভিত্তিক না আমাদেরকে দলিল ভিত্তিক আমল করতে হবে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে সঠিক শূন্যতের উপর আমল করার তোফিক দান